আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমাদের ইউটিউবে ভিডিও ভাইরাল করার জন্য টেক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো বন্ধুরা, আমরা যখন ইউটিউব ভিডিও ভাইরাল করতে যাই, তখন কিন্তু অবশ্যই আমরা আমাদের ভিডিওতে ট্যাগ ইউজ করতে হয়। তো আপনি যদি ট্যাগ ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক রিসার্চ করার পর কিন্তু আপনার ট্যাগগুলো ভিডিওতে বসাতে হয়, বা আপনার ওই ভিডিও রিলেটেড ট্যাগ কিন্তু আপনার বসাতে হয়, অ্যানালাইজ করতে হয়, তারপর কিন্তু আপনার ভিডিওতে ট্যাগগুলো ব্যবহার করতে হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে ওয়েটি দেখাবো, এই ওয়েতে যদি আপনারা আপনাদের ভিডিওতে ট্যাগ ইউজ করেন, তাহলে আমি মনে করি 100% পারফেক্ট আপনার ভিডিওর জন্য যে ট্যাগগুলো দরকার, সেই ট্যাগগুলো আপনি ওইখান থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, তার জন্য বলবো অবশ্যই ভিডিওটি টানাটানি না করে পুরো ভিডিওটা দেখবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাবো, যেহেতু আমরা সবাই মোবাইল ফোন দিয়ে বেশি ইউটিউবিং করি, তার জন্য আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, এটা দেখার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে হোয়াইট স্টুডিওতে। তো আমি হোয়াইট স্টুডিওর পরে ক্লিক করে দিলাম। তো হোয়াইট স্টুডিওতে আসার পর আপনি আপনার যেই ভিডিওর ট্যাগগুলো আপনি যাচাই করতে চান, বা যেই ভিডিওর পারফেক্ট ট্যাগগুলো আপনি বের করতে চান, সেই ভিডিওর পরে ক্লিক করবেন। তো আমি সেই ভিডিওতে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কলম আইকন, তো কলম আইকনে আমি ক্লিক করে দিলাম। তো কলম আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার এই ভিডিওর যে টাইটেলটা সেটা আপনি কপি করে নেবেন। তো আমি এটা কপি করে নিচ্ছি। তো বন্ধুরা, এটি কপি করার পর আমাদের সরাসরি চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। তো বন্ধুরা, আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। তো ডেস্কটপ সাইট অন করে নিলাম। তো এখানে সার্চ বারে আপনি গিয়ে লিখবেন ইউটিউব। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যেহেতু এটা দিয়ে বর্তমানে কাজ করতেছি, তার জন্য কিন্তু প্রথমে ছিল ইউটিউব ট্যাগ জেনারেটর অ্যান্ড অপটিমাইজার। তো আমি এটার পরে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট এই কিন্তু আমাদের ওই অপশনটা চলে আসছে, ইউটিউব ট্যাগ জেনারেটর অ্যান্ড অপটিমাইজার। তো এই লিঙ্কের পরে ক্লিক করে দিলাম। তো এই ইন্টারফেসটা আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এই সার্চ বার। তো এখানে লেখা আছে ইন্টার ইউর ট্যাগস ইউটিউব ভিডিও টাইটেল টু জেনারেটর ট্যাগস। তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি এখানে পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন সার্চ আইকন। তো আমি সার্চ আইকনে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিও অনুযায়ী যে ভালো ভালো যে ট্যাগগুলো আছে, তো সকল ট্যাগই কিন্তু এখানে চলে আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমি যে ভিডিও টাইটেলটা আমি এখানে লিখেছি, তো এই ভিডিও টাইটেল অনুযায়ী কিন্তু আমার ভিডিওর যে ট্যাগগুলো এগুলো কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে আপনি কী করবেন বন্ধুরা, এখান থেকে আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন কপি। তো এখানে কপিতে ক্লিক করে দেবেন। তো আমি কপিতে ক্লিক করে এগুলো কপি করে নিলাম। তো করতেছে, তো আপনি চ্যানেলের পরে এখানে ক্লিক করে আপনি ইউর চ্যানেলে ঢুকবেন। তো ইউর চ্যানেলে আমি ক্লিক করলাম। তো ইউর চ্যানেলে ক্লিক করার পর আপনি এখানে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন। তো বন্ধুরা, আপনি এখানে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও, তো আপনি এখানে ক্লিক করবেন কন্টেন্টের পরে ক্লিক করে দেবেন। তো আমি কন্টেন্টের পরে ক্লিক করার পর আমি যে ভিডিওর ট্যাগ যে ভিডিওর টাইটেলটা কপি করে নিয়েছিলাম, তো সেই ভিডিওর টাইটেলের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কলম আইকনে ক্লিক করবেন। তো বন্ধুরা, ভিডিও এডিট আইকনে ক্লিক করার পর এখানে আপনি একটু নিচে যাবেন। তো নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন শো মোর, এখানে আপনি ক্লিক করবেন। তো আমি শো মোরে ক্লিক করে দিলাম। তো শো মোরে ক্লিক করার পর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমি যেই ট্যাগগুলি এই ভিডিওর যে ট্যাগ অনুসারে আমি এই ভিডিও ট্যাগগুলো কিন্তু আমি ওইখান থেকে নিয়েছিলাম। তো বন্ধুরা, যদি আপনার ভিডিওতে অন্য ট্যাগ দেওয়া থাকে, সেগুলো আপনি কেটে জাস্ট এখানে আপনি পেস্ট করে দিবেন, বাস ট্যাগগুলো কিন্তু সেম এরকমভাবে বসবে। তবে অবশ্যই আপনি কিন্তু ডেস্কটপ মোড অন করে নেবেন। ডেস্কটপ মোড অন যদি না করেন, তাহলে কিন্তু আপনার ট্যাগগুলো একটি একটি করে এনে বসাতে হবে। ওইখান থেকে ডেস্কটপ মোডে আপনি কপি করবেন, এবং এখানে ডেস্কটপ মোডে এসে আপনি এখানে ট্যাগগুলো বসাবেন, তাহলে কিন্তু হবে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনার যে ভিডিওটির
ট্যাগ আপনি খুঁজতে চান তো সেই অনুসারে কিন্তু আপনি আপনার ভিডিও পারফেক্ট ট্যাগ আপনি পেয়ে যাবেন। বন্ধুরা সেম এরকমভাবে যদি আপনারা আপনাদের ইউটিউবের ভিডিওগুলির জন্য যদি ট্যাগ ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলি সার্চ র্যাঙ্কে আসার সম্ভাবনা অনেক বেড়ে যাবে এবং আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে এবং ভিউস আসবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।